আমি স্পষ্ট দাবি তুলে ধরছি, এক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি মেনে নিতে হবে। দুই, সকল আটককৃত ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিন, পুলিশের বিরুদ্ধে হত্যার তদন্ত করতে হবে। চার, কারফিউ প্রত্যাহার করতে হবে, বিজিবি ও সেনাবাহিনী তুলে নিতে হবে। পাঁচ, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। ছয়, সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সংস্থার মাধ্যমে হুমকি দেওয়া বন্ধ করতে হবে। সরকার বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সারা দেশে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। এই ব্যর্থতার কারণে তারা ক্রমাগতভাবে আরও গণবিরোধী পদক্ষেপ নিচ্ছে এবং গুলির ভাষায় কথা বলছে। আমরা এই অবস্থার অবসান চাই। সকল লাশের হিসাব করা হবে, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করতে হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার পরিবেশ তৈরি করতে হবে। ছাত্র আন্দোলন ও তার সংস্কারের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে গত 17 জুলাই 2024 থেকে আজ পর্যন্ত যেভাবে পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী দিয়ে নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র আক্রমণ করে মানুষ খুন করা হয়েছে তা নজিরবিহীন। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীদের দিয়ে জনগণকে মেরেছে। নারী শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে। এমনকি নারী সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করতে গেলেও তাদের উপর আক্রমণ করা হয়েছে। বিগত কয়েকদিনে যে নাশকতামূলক কার্যকলাপ হয়েছে তার দায় সরকার নিতে অস্বীকার করছে। সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে পুলিশ, বিজিবি এবং সেনা মোতায়েন করে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিংবা ধরে নিয়ে যাচ্ছে, এমন ঘটনা নজিরবিহীন। কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমাদের প্রশ্ন, আমরা কি গাজা, কাশ্মীর বা সিরিয়ায় আছি? এ পর্যন্ত সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা জানা গেছে কমপক্ষে 210। অন্যান্য সূত্র থেকে মৃতের সংখ্যা আরো বেশি বলে জানা যায়। তাছাড়া হাসপাতালে গুরুতর আহতদের অনেকে মারা যাচ্ছে প্রায় প্রতিদিন, হুমকির শিকার হয়েছে শত শত। যারা মারা গেছে তাদের মধ্যে পত্রিকা মারফত 150 জনের বিস্তারিত তথ্যে জানা যায় 113 জন বা 75% শিশু, কিশোর ও তরুণ, যাদের বয়স মাত্র 18 থেকে 29 বছর। পুলিশের নির্বিচার গুলির শিকার হয়েছে দিনমজুর, রিক্সা, ভ্যান চালক সহ সাধারণ মানুষ। ঘরের মধ্যে থেকেও কিংবা ছাদে খেলতে গিয়েও শিশুরা রক্ষা পায়নি। অনেক নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের তালিকায়ও নারী শিক্ষার্থীর নাম পাওয়া যাচ্ছে, যেমন মাইলস্টোন কলেজের নাইমা সুলতানা, বয়স 15। সংবাদপত্রে এবং প্রচার মাধ্যমে এদের কথা আসছে না। আন্দোলনকারীরা কোনো অপরাধমূলক কাজ করেননি, তারা তাদের দাবি জানিয়েছেন সাংগঠনিকভাবে। তারা এদেশের ভবিষ্যৎ, অথচ আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এলাকা এলাকায় ব্লক রেড করা হচ্ছে, গণহারে গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতারের পর রিমান্ডের নামে চরম নির্যাতন করা হচ্ছে। অনেককে ধরে নিয়ে যাওয়ার পর 24 ঘন্টা পার হলেও খবর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক ছাত্রদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর তাদের খবর না পাওয়ায় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। তাদের অবিলম্বে প্রকাশ্যে আনা হোক। এভাবে তাদের ভুল করে দিয়ে সরকার ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় দেশ চলছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, অথচ এই স্বাধীন বাংলাদেশে মানুষ নিরাপদ নয়, নিজেদের অধিকারের জন্য লড়তে গিয়ে প্রাণ দিতে হচ্ছে।
এই পরিস্থিতিতে আমরা নারী সমাজ ক্ষুব্ধ হয়েছি।